মরশুম দুর্গাপুজো পেরিয়ে এবার আলোর উৎসব দীপাবলির পালা আলোর রোশনায় সেজে উঠেছে শহর থেকে শহরতরি আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই হবে বাই না কেন দুবছরে করোনা দেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলা দিকে দিকে আয়োজিত হচ্ছে শ্যামা মায়ের পুজো রবিবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী এবং রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হল ভবানীপুর আটষট্টি পল্লী কালী পুজো তীর্থে তাদের পুজো সত্তরতম বর্ষে পা দিল শহরের অন্যান্য পুজোগুলো যখন তৃণমূল নেতাদের দাপট সেখানে কংগ্রেস নেতা প্রশান্ত কুমার ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই পুজো ফিতে কেটে প্রদীপ প্রচারণের মাধ্যমে পুজোর উদ্বোধন হল এদিন পুজোদোক্তারা জানান এই পুজো সব দলমত নির্বিশেষে মানুষ যোগদান করেন করোনা কারণে বিগত দুবছরে মহাধুমধামে পুজো করা যায়নি এবছর করোনা মুক্ত হয়েছে বিশ্ব তাই সাড়ম্বরে কালী পুজোর আয়োজন করেছি আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা সকলের মঙ্গল হোক এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তুলসী মুখার্জি শুভঙ্কর সরকার তপন আগরওয়াল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এখানে অনেক সেবা সমূলক কাজ আছে এখানকার মানুষ আমাকে দুহাত তুলে সমর্থন করে আশীর্বাদ করে তাই আমি এত বড় পুজো করতে পারি অঞ্চলের প্রতিটা মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমার এত বড় পুজো আমার কোনো চিন্তা নেই অটোমেটিক হয়ে যায় মানুষ আমার সাথে আছে আপনারা নিশ্চয় এসে দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে মানুষ সাবেকিটাই খুব পছন্দ করে তিন ছোট ছোট ঠাকুর ছোট ছোট মানুষ বুঝতে পারে না আমাদের বরাবরই সাবেকি ঠাকুর মানুষের কেউ মারা গেল কেউ অসুস্থ হলো সবকিছু আমাদের কাছে এসে জানায় তাই জন্য দুয়ার তুলে আশীর্বাদ করেছে এত বড় পুজো করতে পেরেছি বললাম যে সবাই মনে শান্তি যেন আসে মনে মানুষের আমাদের মনে যে অন্ধকার যে বিভাজন যে মানুষের মানুষে যে ভাগ যেটা হওয়ার চেষ্টা হচ্ছে সেটা যেন বন্ধ হয় আমাদের সবাইকে বন্ধু হিসেবে একে অন্যের পাশে বিপদে দাঁড়াতে পারি এটাই প্রার্থনা মায়ের কাছে।